হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তো অনেকদিন বাদে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। তো আমরা আজকে বেরিয়ে গেছিলাম একটা শপিং মলে, সেখানে যে কত কম দামে এবং কী কী জিনিস পাওয়া যায় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সারাক্ষণে আমরা কী করেছি না কী করেছি সেই ভিডিওটা শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। হ্যালো বন্ধুরা, ওই যে আমার মেয়ে বড় হয়ে গেছে কিন্তু এখন হেলমেট নিজের কাজ নিজে করে নাকি, হেলমেটের এটাই কিছু করতে পারছে না। তা আমরা আজকে ওর বাবার ছুটি আর মেয়ের আজকেই ছুটি আছে, কাল পরশু দিন থেকে স্কুল খুলে যাবে আর সোমবার থেকে এক্সাম। তাই হচ্ছে আজকে ঠিক করলাম আমরা বারাসাতে স্টার মলসে যাব। ওখানে গিয়ে জানি না কী করবো, একটু ঘুরি ফিরি, সময়টা কাটাই। এখন হচ্ছে বিকেল 5টা বাজে, যেতে লাগবে আধা ঘন্টা, তারপরে একটু ঘুরে ফিরে আবার 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসছি। তো কী করছি না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ না করে সঙ্গে থাকবেন। তো মধ্যম গ্রামের রাস্তা ধরে আমরা চলে গেলাম স্টার মলে। সেখানে খুব সুন্দর মানে প্লেন ওঠা নামা এত হয়, তো এই যে এখন বাইকটা পার্কিং করবে তারপরে হচ্ছে আমরা যাব। তো ভিতরে দেখুন, এই যে মলের সামনে দরজাটার সামনে এত গরম বলে কুকুরগুলি ওখানটাই শুচ্ছে, মানে দরজাটা ওপেন হচ্ছে, ঠান্ডা হাওয়াটা আসছে, আর ওরা এত সুন্দর, ওদের বুদ্ধি, তো ওরাই ওখানেই শুচ্ছে। সেই ভিডিওটা সেই জন্য মানে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা ভিতরে ঢুকে গেছি, এই ফার্স্ট টাইমই গেলাম স্টার মল। তো অনেকবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছি কিন্তু কোনোদিন যায়নি। তো আজকে অহনার ছুটি ছিল, তাই ভাবলাম যে তিনজনে মিলে একটুখানি কোথাও দিয়ে ঘুরে আসি। বাইকে করেই তিনজনে মিলে গেলাম মধ্যমগ্রাম থেকে বারাসাতের মিডিলে স্টার মলটা। অবশ্যই যাবেন, এত সুন্দর ওখানে বাজার কলকাতা থেকে আমরা এত কম দামে শপিং করলাম, মানে শপিং করার প্ল্যান ছিল না, তো হুট করে গিয়ে বাজার কলকাতায় মানে সময় কাটানোর জন্য ঢুকেছিলাম। তখন দেখলাম যে এত কম রেটে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এই প্রথম দেখলাম। তো অনেক কিছুই পছন্দ হয়েছিল, তো সব কিছু তো শপিং করতে যাইনি, সেই বুঝে করিনি। এখানে কি সুন্দর বাচ্চাদের গেম জোনও রয়েছে, মানে আপনাদের ইচ্ছা থাকলে বাচ্চাদের নিয়ে এখানে বার্থডে পার্টি সেলিব্রেশনও করতে পারবেন। তো এখানটা এত ভাল লাগছিলো দেখতে, আর তারপরে দেখলাম এত সুন্দর সুন্দর রাধা কৃষ্ণ গোপাল মানে সব ঠাকুরের ড্রেস এবং ঠাকুরকে সাজিয়ে রেখেছে, এত ভাল লাগছিলো, মনে হচ্ছিলো কিছু কি সুন্দর দেখেছেন। বাদ গোপালের জামাটা দারুণ ছিল, মানে ভিতরে ঢুকিনি, বা বাইরে থেকে যেইটুকুনি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এত ভাল লাগছিলো, মনে হচ্ছে একটা সঙ্গে করে নিয়ে আসি। ওইদিকে জয় জগন্নাথের মূর্তিগুলি দেখেছেন কত সুন্দর। তো ঠাকুরের প্রত্যেকটা জিনিস এই দোকানটায় পেয়ে যাবেন, এত ভাল লাগছিলো আমরা দেখতে বাইরে থেকে, মানে ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছিলাম। এত সুন্দর সুন্দর সব ব্লাউজের কালেকশান ছিল, মানে কালেকশান যে কটা দোকানে দেখেছি সব কটাতেই ভাল লাগছিলো, মনে হচ্ছিলো সব কটাই কিনে নিয়ে চলে যাই, মানে অনেক কিছু শপিং করি। তো এখানে দেখতে পাচ্ছেন আইনক্স ছিল, আইনক্সে ওখানে সিনেমাও চলছিল। তা তারপরে এখানে চলে গেলাম বাজার কলকাতায়, দুটো গেঞ্জি কিনলাম 150 টাকা দিয়ে। তা আমি সবার শেষে দেখাবো কী কী কিনেছি না কিনেছি। এরা এখন সিঁড়ি থেকে উঠে এলাম, এবারে মোটামুটি টপ ফ্লোরে, এই যে টপ ফ্লোরে এখানে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে এখন ঢুকছে, কিছু কেনাকাটাও হয়েছে হালকা কিছু। দেখা যাক ফুড কোর্টের ভিতরটা কেমন। তো একটা কফি নিয়ে নিলাম, আমার তো কফি খেতে ভীষণ পছন্দের, তাই যেখানেই যাই সবার আগে কফিটা অর্ডার করি। তো কফি নিলাম 95 নিল, তারপরে মেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিকেন এগ নুডলস নিল। তো হুট করে প্ল্যান করলাম বলে আজকে এত সুন্দর সময়টা কাটলো, এবং ফার্স্ট টাইম এলাম, ভালোও লাগলো, মনে হচ্ছে আর একবার আসবে এরকম। আর এইভাবে সময় আমরা কোনোদিনও কাটাইনি, মানে একসঙ্গে বসে খাওয়া শপিং করা এরকম হয়নি, তাই আজকের দিনটা খুব ভালো কাটছিল। কবি বলছি নাকি
খাবে বলে তুমি শুধু ছোলা আর ফল, কিন্তু খাচ্ছে চাউমিন। খাবে না বলেছিল যে কিছু খাবে না, কিন্তু চাউমিনটা দেখে খেয়ে নিল। আজকে হুট করে প্ল্যান করলাম, সত্যি খুব ভালো লাগছে। চারিদিকে শুধু সবাই খাচ্ছে আর খাচ্ছে, সঙ্গে আমরাও খাচ্ছি। চলে এসেছি বাড়িতে, খুব তাড়াতাড়ি খাবার ভাবায় রাস্তা দিয়ে চলে এসেছি। যে সক্স কেনা হয়েছে ওটা 99 নিয়েছে, পাঁচখানা ছিল। আর একে মানে এমনি নর্মাল ক্যাজুয়াল গেঞ্জি, এগুলো খুব দাম কম, 100 টাকা করে গেঞ্জিগুলি, খুব সুন্দর একটা রেড। আর একটা এরকম দাম কম ছিল বলে কিনে নিয়ে চলে এলাম, একচুয়ালি শপিং করার ইচ্ছে ছিল না এই আর দুটো কালার। তারপরে মেয়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল মানে একটা প্যান্ট কিনলে আমরা তিনজনে পরতে পারি, এই কার্গো প্যান্টগুলি এই যেটি কিনেছি। এটার দাম নিচে 699, মানে গেছিলাম জাস্ট টাইম পাস করতে আর ইসে করতে, তার মধ্যে কেনাকাটা হয়ে গেল। আর এইটা হচ্ছে নির্মলের গেঞ্জি, উল্টো করা আছে, জাস্ট ঘরে পরা। এটার দাম হচ্ছে 199, মানে ও চিমটিমে যায় গেঞ্জি গেঞ্জি লাগছে। আর এই যে একটা কুর্তি, আমি কিছু নিতাম না, আমাদের মানে আমাদের যা গেঞ্জি তিনজনই ভাগাভাগি করে পড়ি, ওটা দেখছিলাম ভালো লাগলো 250 টাকায়। 250 টাকায় এত সুন্দর কুর্তি পেয়েছি, সত্যি বাজার কলকাতায় দারুণ জিনিস পাওয়া যাচ্ছিলো, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, এটাই নিয়ে এলাম। খুব সুন্দর গাছে ঘুরলাম, মানে হুট করে প্ল্যান মানে ইচ্ছে ছিল, ও বলছিল আজকে ছুটিটা সেই জন্য আজকে বেরোলাম। তা আজকে দিনটা সত্যি খুব ভালো লাগলো, এখন যাবো আটা মাখবো রুটি করবো, কেননা হোম ডেলিভারিতে রুটি দিতে হয় রোজের রাত্রিরা। তো এখন বাজে হচ্ছে 15:00, তো তাড়াতাড়ি করে এখন আটা মেখে রুটিগুলি করি। আর আমাদেরও রাত্রিরে সেভাবে রান্না নেই, এবার হচ্ছে দেখি কিন্তু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, আর অন্য কিছু করবো না। ওটা খুব বাজে গান। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ারিং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এবং আপনারা কোথা থেকেই আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার কেমন ভিডিও আপনাদের পছন্দ সেটাও আমাকে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।